ছাদ বাগানের গাছ কেটে ফেলা সেই নারী এখন আটক। ঢাকার সাভারের সিআরপি রোডের একটি বাড়ির ছাদ বাগানের গাছ নির্বিচারে কেটে ফেলা সেই নারীকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে খালেদা আক্তার লাকি নামে ওই নারীকে আটক করে সাভার থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ খানের নেতৃত্বের পুলিশ সদস্যরা। বিষয়টি জানান সাভার থানার ডিউটি অফিসার পারভিন। নূর মোহাম্মদ খান বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে লাকিকে আটক করা হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা সেলিমের স্ত্রী। মঙ্গলবার রাতে ওই নারী এভাবে গাছ কেটে ফেলার ভিডিও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। কারোর সঙ্গে বিবাদের জেরে এভাবে গাছের ওপর প্রকাশ করায় অনেকেই লাকির কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন। সুমাইয়া হাবিব নামের ভুক্তভোগী নারীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, লাকি দাহাতে সুমাইয়ার মায়ের তৈরি করা ছাদ বাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন। তিনি কেঁদে কেটে চললেও থামছিল না লাকি। এমনকি এক পর্যায়ে সুমাইয়াকে দা দিয়ে আঘাত করতে উদ্যত হন লাকি। সুমাইয়া তার পোস্টে বলেন, আমার মা গাছ অনেক পছন্দ করে, তাই ছাদের এক কোণায় আমরা কিছু গাছ লাগিয়েছিলাম, আর এই নারী আমাদের সঙ্গে শত্রুতা করে আমাদের লাগানো গাছগুলো কেটে ফেললো। এই বিল্ডিংয়ে আমরা দুইটা ফ্ল্যাট কিনেছি, সবাই যার যার ক্রয়কৃত ফ্ল্যাটে থাকে, ছাদে সবারই অধিকার আছে, আমরা আমাদের অধিকার থেকে কিছু গাছ লাগিয়েছি ছাদের এক কোণায়, কারণ আমরা ভাবতেও পারিনি গাছ মানুষ অপছন্দ করতে পারে, গাছ তো সৌন্দর্য বাড়ায়, আর তারা বলে আসছে আমাদের গাছ নাকি ছাদের পরিবেশ নষ্ট করে দিচ্ছে, তারা অকারণে অন্যায়ভাবে আমাদের জীবন্ত এবং ফল ধরন্ত গাছগুলি কেটে ফেলল, আবার তার ছেলে কিছু 10 থেকে 12 জন মস্তান নিয়ে আসছে আমাদের ওপর হামলা করার জন্য। আমাদের একটাই অপরাধ, আমরা গাছ ভালোবাসি, তাই শখ করে গাছ লাগিয়েছিলাম, আমরা তো অন্যের জায়গায় গাছ লাগাইনি। সুমাইয়ার ভিডিও পোস্টের পর লাকির ছেলে লিকন ফেসবুক লাইভে এসে নিজেদের নির্দোষ দাবি করেন। তিনি বলেন, এক মাস আগে গাছ কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু তিনি গাছগুলো কাটছিল না, এগুলো তার পার্সোনাল গাছ, শাকসবজি তরকারির গাছ, এগুলো তো ফুল গাছ না, ফুল গাছ হলে কথা ছিল, আপনারা ভিডিও দেখে যাচ করতেছেন, ভিডিওর আগে পরে কিছু না জেনে আমাকে বা আমার আম্মুকে গালিগালাজ করছেন, এটা ঠিক হচ্ছে না।